Hello friends, welcome back to my channel Tushi Journey. আমরা আমরা চলে এসেছি একটা লাঞ্চ দুপুরের লাঞ্চ নিয়ে তো লাঞ্চে করেছি তোমাদেরকে তো দেখানোই আছে মা রান্না করেছে চিকেন চিকেন আলুর ঝোল করা হয়েছে ফার্স্ট এটাই বলে দিচ্ছি তারপরে পাতে অনেকগুলো আছে আছে ডাল সিদ্ধ আর চিংড়ি মাছ দিয়ে কচুরলতি না কচুরলতি দিয়ে আর ছোট মাছের একটু কৌড়া আছে আর ডিমের অমলেট মার যেমন আছে সেম আমারও আছে বেবি এগুলো এইসব কিছু খাবে না ও শুধু সিম্পল ডাল দিয়ে পেঁপে দিয়ে করা আছে ওটা খাবে আর চিকেন দিয়ে খাবে আর সাথে আছে চিকেন ঠিক আছে তো এগুলো দিয়ে আজকে আমরা লাঞ্চ করছি তো কেমন লাগবে তোমাদের ভিডিওটা আশা করি অবশ্যই ভালো লাগবে আমি জানি আর ভালো লাগলে তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে আর পুরোপুরি ভিডিওটা দেখবে ঠিক আছে আর আছে সাথে ল্যাংচা এটা কালকে ঘরেই করেছিলাম আর এটা নিয়েছি আজকে করে খাবো তো ঠিক আছে মা শুরু করো ছোট মাছটা বলছে খুব ভালো হয়েছে চিংড়ি মাছ দিয়েছে প্রচুর লতিটা ওটাও দারুণ তোমরা বলতে পারো যে আমার শাশুড়ি মা ভিডিওতে কেন কথা বলে না কিন্তু
মা মার সাথে কথা বলো তো, ওই জন্য একটা লজ্জা পায় কথা বলতে। কিন্তু তোমরা কষ্ট করে বুঝে নেবে, মার ভাষাটা তোমরা বুঝবে, কারণ আমরা তো চট্টগ্রামই, তো তো চট্টগ্রামের ভাষাতে আমরা কথা বলি। যদিও আমরা কম আমরা বলি না, মা সবসময় ওই ভাষাতেই কথা বলে। মা কিন্তু ভিডিওতে অনেক কিছু বলে তোমাদেরকে। পেঁপে দিয়ে ডাল পাতলা ঝোল, ডালটাকে একদম পাতলা করে করা হয়েছে। চিকেন দিয়ে চিকেনটা দারুণ হয়েছে, মা বানিয়েছে চিকেন কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কা দিয়ে চিকেনে আলুটা দিতাম তো।
এরকম ঘোরান। খাওয়া তো শেষ হয়ে গেছে, দেখা হবে একটা নেক্সট ভিডিও নিয়ে। ঠিক আছে, বাই, দেখা যাবে।